ফেসবুকে রুলস মেনে যারা কাজ করতে পারবে তারাই একমাত্র সফল হবে, আর যারা রুলস মেনে কাজ করতে পারবে না তারা কখনোই সফল হবে না। আমার কথাটা খারাপ লাগলে এটাই সত্যি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি অন্যরকমভাবে ভিডিওটি শুরু করলাম। তো সাধারণত আমি আমার ব্লগ ভিডিওতে কখনো এরকমভাবে ভয়েস দেই না, তো আজকে একটু দিয়েই দিলাম। তো অনেকেই ফেসবুকে কাজ করতে চায় বা অনেকে করছে, তো তাদের মধ্যে অনেকেই জানে না, বেশিরভাগ মানুষই জানে না ফেসবুকের রুলসগুলি কী, ফেসবুক আমাদের কী করতে বলেছে আর কী করতে বলেনি। তো এগুলি মেনে যদি আমরা কাজ না করি কখনোই আমরা সফল হতে পারবো না, সেটা আমি হই বা অন্য কেউ হোক। আমি আমার ফেসবুক পেজটি খোলার 7 থেকে 8 মাস থেকে ধারণা নিচ্ছি যে আমি কীভাবে কাজ করব, কীভাবে আমার পেজে কোনো প্রবলেম হবে না, কীভাবে আমি কাজ করলে কোনো ধরনের ইস্যু আসবে না। তো অনেক ধারণা নেওয়ার পরে আমি একটা পেজ খুলি। তো পেজ খোলার 4 মাস পর্যন্ত আমি অতটা অ্যাক্টিভ ছিলাম না, কাজই করিনি বলতে গেলে পেজের মধ্যে। তারপরে তো মানে 4 মাসে আমার মাত্র মানে 100 ফলোয়ার ছিল, যেটা আমি অনেক ভিডিওতে বলেছি। তারপরে আমি মে মাস থেকে এ পর্যন্ত কাজ করে আসতেছি, ইনশাল্লাহ এখন 30,000-এর কাছাকাছি ফলোয়ার। আর যখন অ্যাক্টিভ থেকে কাজ করছিলাম তার 1.5 মাসের মাথায় আমি মনিটাইজটা পেয়ে গেছি। অনেকে ভাবে যে আমি ফেসবুকে একটা পেজ খুলবো, তারপরে আমি 1,00,000 টাকা ইনকাম করব, ভিডিও দিব, আর এইভাবে আমার অনেক টাকা ইনকাম হয়ে যাবে। আসলে অতটা সহজ না। আগে আপনি যদি ফেসবুক পেজে কাজ করতে চান অবশ্যই আপনার পেজ সম্পর্কে ধারণা নিতে হবে, না হয় আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ আপনার যদি একটা ভুলের কারণে আপনার পেজটাও নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার পেজে যদি ভুল হয় সেটার সমস্যারও সমাধান আছে, কিন্তু সে ভুলটা যদি আপনি না করেন তাহলে তো সেটারও সমাধান করার প্রয়োজন নেই আমি যেটা মনে করি। আসলে যে আমি আগে থেকে ধারণা নিয়েছি, প্রায় 7 থেকে 8 মাস ধারণা নিয়েছি যে কীভাবে কাজ করব, এতে আমার উপকারটা কী হয়েছে, আমার পেজে এ পর্যন্ত আমি বলতে পারবো 1%ও কোনো প্রবলেম নেই যে আমার পেজটা মনিটাইজেশন করতেও কোনো সমস্যা হয়নি। প্রথম ধাপে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সব কিছুতে আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে, এ পর্যন্ত কোনো ধরনের ইস্যু আসে নাই। হ্যাঁ, প্রথম 1 মাস একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে সবারই থাকে, পেজ খোলার 1 মাস পর্যন্ত একটা ইস্যু, কিন্তু পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এত কিছু ঘাটাঘাটির পরেও কিন্তু আমি সেরকম কোনো ভুল করিনি। আর যারা যারা ঘাটাঘাটি না করে বা পেজ চালানোর সম্পর্কে না জেনে পেজ খুলতেছেন তারাই কিন্তু এসব সমস্যায় পড়ছেন। ফেসবুক কখনোই আপনার প্রবলেম না থাকলে আপনার পেজটাতে সমস্যা করবে না। আর ফেসবুকও কিন্তু চায় যে আপনারা সবাই মনিটাইজ পান, কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের মনিটাইজটা হচ্ছে না, পেজে ইস্যু চলে আসছে। এটা আসলে কখনোই করা যাবে না, আগে পেজ সম্পর্কে জানতে হবে। কারণ ফেসবুক যদি না চাইতো যে আপনারা মনিটাইজেশন পান, তাহলে আগে ছিল 10,000 ফলোয়ার আর 6 লক্ষ ওয়াচ টাইম। তো সেখান থেকে কিন্তু আমাদের একদমই সহজ করে দিয়েছে যে 5,000 ফলোয়ার আর যদি 60,000 মিনিট ওয়াচ টাইম থাকে তাহলে আমরা মনিটাইজেশনটা পেয়ে যাব। আর হচ্ছে আমাদের যে আইডিগুলি আছে সেগুলোতেও কিন্তু আমরা প্রফেশনাল মোড করে ইনকাম করতে পারছি। ফেসবুক যদি না চায় তো আপনারা মনিটাইজেশন পান, তাহলে কখনোই এটা মানে আপনাদের কোনো ধরনের ইস্যু দিত না বা সমস্যা দেখাতো না। কিন্তু আপনারা যদি জেনে শুনে কাজ করেন, ইনশাল্লাহ আমি বলছি কারো সমস্যা হবে না। আগে জানুন ফেসবুক সম্পর্কে, বুঝুন, তারপরে ফেসবুক পেজে কাজ করতে আসেন। আর আপনারা বলবেন যে ফেসবুক পেজ খুলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, অনেক অনেক ক্রাইটেরিয়া এখন কম করে দিয়েছে, এটা একদমই ভুল। এখন যেরকম মানে ক্রাইটেরিয়াগুলি কম করে দিয়েছে, 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা কিন্তু একদমই সহজভাবে আপনারা পূরণ করতে পারেন। কিন্তু মনিটাইজটা পাওয়ার পর মানে আপনার সবচেয়ে বড় পরীক্ষা থাকবে যে আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন কি না, ফেসবুক আপনার পরীক্ষা নিবে। কখনো এটা ভাববেন না যে ফেসবুক থেকে মানে ফেসবুক পেজ খুলে আমি অনেক টাকা ইনকাম করব, এটা কখনোই ভাবা যাবে না। আপনারা যদি রুলস অনুযায়ী কাজ করেন, ধৈর্য নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সবাই ফেসবুক পেজ নিয়ে আগাতে পারবেন, সফল হতে পারবেন, ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, যদি আপনাদের সেই ধৈর্যটা থাকে। আর ধৈর্য যদি আপনাদের না থাকে আমি একটা কথা সরাসরি বলবো, আপনারা পেজ নিয়ে কাজ করতে আসেন না, অনেক ধৈর্য থাকতে হবে। আর যেটা বললাম, মনিটাইজের পর আপনাদের বেশি ধৈর্য ধরতে হবে। মনিটাইজ হলেই যে আমি অনেক টাকা ইনকাম করব বিষয়টা কখনোই এরকম না। আপনার আগে হচ্ছে পেজটাকে গ্রো করতে হবে, মনিটাইজ দিয়ে দিলেই তো আর হয় না। আগে যেরকম $1 ইনকাম করতে অনেক সহজ হতো, কিন্তু এখন $1 ইনকাম করতে যান আপনি নিজেই বুঝবেন যখন আপনি মনিটাইজটা পাবেন যে $1 ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা ভিডিও দিতে হয়, এর মধ্যে কোনোটাই ভিউ হয় আবার কোনোটাই হয় না। আসলে আমি এই নিয়ে আজকে কথাটা বললাম। আমি কখনো এরকমভাবে মানে ভিডিও বানাই না, ব্লগ ভিডিওর সাথে এরকমভাবে ভয়েস দিই না, আজকে আমি বলেই ফেললাম কেন জানি না। তো সবাইকে একটাই সাজেশন দিব, সবাই ফেসবুক সম্পর্কে জেনে তারপরে কাজ করতে আসেন, যেন আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়। আর আজকের ভিডিওটাতে এ পর্যন্ত কিছু, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।